নমস্কার, সোমাশ্রী লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আম দিয়ে টক ডাল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আম দিয়ে টক ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আম, মসুর ডাল, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল। প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আম দুটো কেটে নিয়েছি, আমকে দুটো কেটে নিয়েছি। আর হচ্ছে মসুর ডালটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার ভিডিওটা আমি আর আপনাদের দিইনি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন আর একটু অল্প লঙ্কা দিয়েছি। আপনারা যদি লঙ্কা বেশি খান তাহলে লঙ্কা বেশি দেবেন। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেব। এবার একটা হাতার সাহায্যে একটু মিশিয়ে নিলাম। এবার কেটে রাখা আমটা আমি দিয়ে দেব। কেটে রাখা আমটা আমি দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে লবণ দেব এতে। এবার পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব। ডালটা ফুটে গেছে, ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়েছি পাঁচ মিনিট পরে। আপনারা যদি কেউ টক ডালে মিষ্টি পছন্দ করেন তাহলে টক ডালে এখানে চিনি দিতে পারেন। টক ডাল তৈরি আম দিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।